চারিদিকে যুদ্ধের দামামা, শুধু একটাই শপথ, স্বাধীন দেশ, স্বাধীন মা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামে আহ্বানে ঝাঁপিয়ে পড়েন আপামর নারী শিশু বৃদ্ধ যুবা সহ সবাই। একেবারেই সহজ ছিল না এই অর্জন। লক্ষ প্রাণ, মায়ের সম্ভ্রম আর তাজা রক্তের বিনিময়ে পৃথিবীর বুকে নতুন এক মানচিত্র বাংলাদেশ। দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর মূল্যবান নির্দেশনা আর আপামর জনসাধারণের ভালোবাসায় বাংলাদেশ জানান দিল একটি সম্ভাবনাময় দেশ হিসেবে। অর্থ, স্বাস্থ্য, প্রতিরক্ষা প্রতিটি খাতে শুরু হল সংস্কার। ১৯৭২ সালে দূরদর্শী সেই চিন্তার ফসল বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড। সময়ের বিবর্তনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বার প্রান্তে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ, আয়কর বিভাগ এবং ভ্যাট বিভাগে চলছে ব্যাপক সংস্কার। উন্নত করদাতা সেবা এর প্রধান উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে কাস্টমসের মূল ভূমিকা শুধু রাজস্ব আয় এবং চোরাচালান প্রতিরোধ নয়, বরং জাতীয় নিরাপত্তা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাস্টমস পালন করছে। আন্তর্জাতিক শুল্ক দিবসে আমি সবাইকে বলবো যে আপনারা সরকারকে রাজস্ব দিবেন এবং এটা নিশ্চিত করবেন যে দেশে যেন কোন ধরনের অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানিকর, নীতিহানিকর বিভিন্ন ধরনের পণ্য সেগুলো দেশে সহজে আসতে না পারে, দেশটাকে অনাকাঙ্ক্ষিত দ্রব্যের হাত থেকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই কর্তব্যে আপনারা সবাই সামিল হন। নেশামানেই ক্ষণিকের আনন্দ, অকালেই হারিয়ে যাওয়া, নেশামানেই ধুকে ধুকে মৃত্যুর পথে নিভে যাওয়া জীবনের যাওয়া। তবে তুমি নির্ভীক, সতর্ক প্রহরী, মাদক প্রতিরোধে তুমি কৌশলী, তোমার এগিয়ে চলায় স্তব্ধ হয় মাদক কারবারি। আমরা বিশ্বাস করি যে শুধু রাজস্ব আদায় নয়, সীমান্তে যে সকল অন্যায় প্রায় হয়ে থাকে, যেমন কালোবাজারি করা হয়, যেমন যে সকল দ্রব্য আমাদের দেশে চাই না, মাদক ইত্যাদি অনেকে নিয়ে আসার চেষ্টা করে, অনেকে অস্ত্র নিয়ে আসতে চায়, অনেকে টাকা পাচার করে, টাকা পাচার শুধু ভালো শুধু তাদের কাজে নয়, মাঝে মাঝে এই কাজ জঙ্গিরাও তাদের স্বার্থে ব্যবহার করে। তো এই সকল কাজে আমাদেরকে যদি বাধা দিতে হয় সীমান্তে, তাহলে আমাদের এনবিআরকে আমাদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা দিতে হবে। এই কাজটা তারা ভালো করছেন। কখনো মানব পাচার,
অস্ত্র। দেশি বিদেশি যত স্মাগলার, পছন্দ সবার, কাগজে টাকা রেচে স্বর্ণের বার। কিন্তু তুমি সচেষ্ট, তীক্ষ্ণ নজরদারি, তোমার হাতেই জব্দ সব চোরা কারবারি। বাংলাদেশ কাস্টমস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, এর একটি গৌরবোজ্জ্বল অতীত আছে। আমাদের দেশে আমদানিকৃত যেসব পণ্য আসে তার গুণগত মান যাচাই করার জন্য প্রাথমিক ভূমিকা পালন করে বাংলাদেশ কাস্টমস। শিশু খাদ্য বাংলাদেশে আমদানির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য, কোনো ক্রমেই যাতে কোনো ভেজাল পণ্য সামগ্রী শিশু খাদ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কাস্টমস সক্রিয় আছে। তারা সকলের আস্থা অর্জন করেছে, আগামী দিনে তারা এইসব বিষয়ে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আমাদের বাণিজ্য নিরাপত্তা বিধানে কাস্টমস সক্রিয় আছে এবং আমরা কাস্টমসকে সেভাবেই গড়ে তুলছি প্রশিক্ষণ এবং অন্যান্য বিভিন্ন সহায়তার মাধ্যমে। হতে পারত হারিয়ে যাবার শঙ্কা, হতে পারত বেদনাকৃষ্ট আর্তনাদ আর আহাজারি, হতে পারত চোখের জলে ভেজা, প্রিয় মুখটির না ফেরার দেশে পারি। কিন্তু তুমি আপোষহীন দেশপ্রেমী বাহিনী, তোমার কারণেই ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত জানি। বাংলাদেশ কাস্টমস বছরে 40 লক্ষ বিল অফ এন্ট্রি ডিক্লারেশন প্রক্রিয়াজাত ও নিষ্পন্ন করে থাকে। এই বিপুল তথ্য ভান্ডার পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য কাস্টমসের রয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এছাড়াও কাস্টমস হাউসগুলো ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে থাকে। উল্লেখ্য, তথ্য উপাত্ত সংরক্ষণ ও এর বিশ্লেষণ এর অন্যতম প্রধান অনুষঙ্গ। প্রতি বছরই চোরাচালানিরা
তাদের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। কাস্টমসও কৌশলী পরিকল্পনায় পিছিয়ে থাকে না। সম্প্রতি শুল্ক ফাঁকি দিয়ে বা মিথ্যা ঘোষণায় কূটনীতিকের নামে গাড়ি আমদানি আলোচিত বিষয়। গত তিন বছরে প্রায় 200 কোটি টাকা মূল্যের বিভিন্ন নামি ব্র্যান্ডের গাড়ি আটক করেছে বাংলাদেশ কাস্টমস। স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ শুল্ক বিভাগের অন্যতম অঙ্গীকার। নকল বা নিম্নমানের প্রসাধন সামগ্রী যাতে দেশের সাধারণ নাগরিকদের স্বাস্থ্যহানি না করতে পারে, এ ব্যাপারে কাস্টমস পণ্য খালাসের পূর্বে যথাযথ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে থাকে। প্রতি বছরই কাস্টমস নকল প্রসাধন সামগ্রী আটক করছে। অর্থনৈতিক উন্নয়নের যুগসন্ধিক্ষণে আমাদের অবস্থান। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে 2021 সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবার সাথে আমরাও এগিয়ে চলেছি। আমরা আছি বলেই আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যথাযথ রাজস্ব আহরণের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে দেশের অবকাঠামোগত উন্নয়ন, এগিয়ে চলছে অর্থনীতির চাকা দ্রুত, খুব দ্রুত। আমরা আছি তাই বাণিজ্য সীমান্ত আজ নিশ্চিন্ত, নিশ্চিন্ত সীমানা ডিঙিয়ে দেশের পণ্য আজ যাচ্ছে বিশ্ববাজারে। বাণিজ্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাস্টমস জেগে আছে। আমাদের মিশন একটাই, রক্ষা করতে হবে দেশকে, রক্ষা করতে হবে দেশের অর্থনীতি। নতুন সূর্যের আলোকরেখা ধরে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাবে দূর, বহুদূর। এই এগিয়ে চলার পথে গর্বিত অংশীদার বাংলাদেশ কাস্টমস।